আলুর কন্দের মথ। আলুর কন্দের মথ আলুর একটি কীট যা ক্ষেতের পাশাপাশি গোদামেও আলুর ক্ষতি করে। স্ত্রী মথ পাতার নিচে বা উন্মুক্ত কন্দগুলিতে 150 থেকে 200টি ডিম পারে। লার্ভা ধূসর এবং হলদে সাদা হয়। তারা ক্ষেতে বা গুদামে রাখা কন্দে গর্ত করে প্রবেশ করে। ক্ষেতে এই লার্ভা কাণ্ড এবং পাতা আক্রমণ করে। এই কীটপতঙ্গ নিয়ন্ত্রণের জন্য সুসংহত কীট নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা দরকার। আলুর সাথী ফসল হিসাবে পেঁয়াজ, ভুট্টো, ধনে, বরবটি এবং কলাইয়ের চাষ করতে পারেন। এগুলি ছাড়াও আপনি অসংবেদী ফসল হিসাবে কুমড়ো, লাউ, ফুলকপি ইত্যাদি নিয়ে শস্য পর্যায়ে অনুশীলন করতে পারেন। আপনি তুলসীর মতো বিতরক উদ্ভিদ লাগাতে পারেন। বপনের জন্য স্বাস্থ্যকর কন্দ ব্যবহার করুন এবং কয়েকটি কৌশল যেমন সবুজ সার, সেচ, সার প্রয়োগ, গুদামজাত এবং বীজ খণ্ড পদ্ধতিতে অবলম্বন করুন। কন্ডগুলি সবসময় মাটির নিচে রাখুন। 10 সেন্টিমিটার গভীরতায় বীজকন্দ বপন করুন। বপনের 6 থেকে 7 সপ্তাহ বাদে চাপান দিন যাতে কন্দ মাটি থেকে কমপক্ষে 25 সেন্টিমিটার গভীরে থাকে। সময় মতো পর্যাপ্ত শেষ মাটির ফাটল কমিয়ে দেয় এবং উন্মুক্ত কন্দের ওপর কীটের ডিম পাড়া আটকায়। কীট নিয়ন্ত্রণের জন্য ক্ষেত এবং গোদাম অঞ্চলে সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করুন। পুরুষ কীটগুলিকে ফাঁদে ফেলতে প্রতি 100 ঘনমিটার গোদাম অঞ্চলে 4টি ফাঁদ ব্যবহার করুন। জৈবিক নিয়ন্ত্রণের জন্য ক্ষেতে ফুল আসার সময় থেকে সাপ্তাহিক বিরতিতে 4 থেকে 5 বার একর প্রতি 40,000 ট্রাইকোগ্রামা প্রিটিওসাম মুক্ত করুন। এছাড়াও আপনি জৈবিক নিয়ন্ত্রক হিসাবে গুদামগুলিতে ব্যাসিলাস, থুরেনজেনেসিস, বিটি এবং গ্রানুলোসিস ভাইরাস জিবি ব্যবহার করতে পারেন। 3% আক্রান্ত হলে রাসায়নিক স্প্রে ব্যবহার করুন। হেক্টর প্রতি 1350 মিলি ডেল্টামেথ্রিন 2.8% ইসি বা 450 মিলি সাইপারমেথ্রিন 25% ইসি 750 লিটার জলে মিশিয়ে 30 দিনের ফসলে স্প্রে করুন। ফসল তোলার 2 সপ্তাহ আগে আপনি এটি পুনরাবৃত্তি করতে পারেন। ফসল তোলার পর আলুর গাদা কোনো শীতল জায়গায় 10 থেকে 15 দিন শুকনো হওয়ার জন্য রেখে দিন। যে গাদাগুলি 3-4 মিটার লম্বা এবং নিচের দিকে চওড়া হয় এবং ওপরের দিকে 1 মিটার চওড়া হয় সেগুলো ভালো। কীটের সংস্পর্শ এড়াতে আলুর গাদার নিচে এবং উপরে শুকনো ল্যান্টানা বা ইউক্যালিপটাস গাছের পাতার 2 থেকে 2.5 সেন্টিমিটার পুরু আস্তরণ বিছিয়ে দিন। পাহাড়ি অঞ্চলে আলু তোলার পর সেগুলো শুকনো হওয়ার জন্য বাতাস খেলে এমন ঘরে বিছিয়ে রাখা হয়। নতুন বাজারজাত আলু 5 থেকে 6 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং চিপস বানানোর আলু 7 থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মজুত রাখুন। স্বাস্থ্যকর কন্দগুলিকে কীট থেকে বাঁচানোর জন্য মথ প্রতিরোধী গুদামে মজুত রাখুন। তাহলে কৃষক ভাইরা, এই পরিচর্যামূলক এবং জৈবিক কৌশল অবলম্বন করে আপনি কীটপতঙ্গের উপদ্রব এড়াতে পারেন এবং ভালো ফলন নিশ্চিত করতে পারেন। এমন আরও তথ্যের জন্য আমাদের কৃষি শিক্ষণ পর্ব দেখতে থাকুন।